আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কিছুদিন ধরে আসলে বাবার বাসায় ছিলাম, আর কখন গেলাম কি করলাম সেসব কিছু আস্তে আস্তে ব্লগগুলোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর এজন্য হচ্ছে কিছুদিন ভিডিও ছিল না চ্যানেলে, একটু ওদিকে বিজি ছিলাম। তো যাই হোক, যেহেতু হচ্ছে ছুটি আছে, তো এই ছুটিতে আমরা যাব বাবার বাসায়। তো তারই প্রস্তুতি নিচ্ছে আর কি। আর এখানে হচ্ছে বগুড়াতে যখন ছিলাম তখন কী কী করেছিলাম কয়েকদিন সেটা দেখাচ্ছি। ওই দিন হচ্ছে মাঝরাতে কী হয়েছে, গরুর মাংস রান্না করেছিলাম। তো আমার জামাই অনেক কষিয়ে কষিয়ে মাংস রান্না করেছে, এরপরে মাঝরাতে মনে হয়েছে আমরা পান্তা ভাত খাবো গরুর মাংস দিয়ে। তো যেভাবে সেই কাজ রাত 3টা কিংবা 2:30টার সময় হবে, মানে এরকম সময় আমরা এখন খাচ্ছি পান্তা ভাত। মানে আমার জামাই খাবে তোর সাথে, আমি মনে হচ্ছে বেশি খেয়েছি, খুবই মজা ছিল। আর পান্তা এমনিতে আমাদের খুবই মজা লাগে, কেন জানি না, মানে এই শুকনো মরিচতে মাখালে যে ফ্লেভারটা ওটা অনেক ইয়ামি লাগে। এরপরে হচ্ছে পরের দিন আমার ফ্রেন্ডদেরকে আসতে বলেছিলাম, যেহেতু নতুন ভাবি এসছে, তো ভাবিকে আসলে বাসায় ডাকার জন্য, আর ভাইয়াও আসেনি, তো ওদের সবাইকে আসতে বলেছি। আর এদিকে আমার ছোটো বোনও এসেছে, ওর হচ্ছে পরীক্ষা হচ্ছে এজন্য। তো তারপরে রাতের বেলায় যে আমার দুলা ভাই এসেছিলো, আর এইখানে আমি টেবিলে খাবারগুলো দিয়েছিলাম। তো খুবই সিম্পল খাবার মেনু ছিল, আর সবাই আমরা অনেক মানে মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর তার সাথে আমিও একটু ব্যস্ত ছিলাম, মানে রান্নাবান্না করতে আমি খুব বেশি গল্প করতে পারিনি, বাট তারপরেও অনেক ভালো লেগেছিলো। হচ্ছে নাহলাপুরি আফরাজ, আর এখানে হচ্ছে নিচে চলে এসেছিলাম আমরা, উপরে মানে কোনো ছবি তুলবো এরকম স্কোপ হয়নি, মানে মনেই থাকে না এখন। আমরা রেগুলার দেখা হয় বাট আর ছবি তোলার কথা মনে থাকে না। তো ওই দিন অনেক রাতে সবাই চলে যায় আর খুবই ভালো হয়। পরের দিন আবার আমি চিকেন ফ্রাই করছি, আফটার জবি খাবে, সাথে হচ্ছে আমার ছোটো বোন আছে, আমার জামাই সবাই আছে। আর তো আমি এখন যে চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি, সাথে হচ্ছে হুজুর আসছে আফরাজের, হুজুরকেও দেব, মাও আছে, সবাই মিলে চিকেন ফ্রাই খাবে। আর ছোলা ছিল গত দিন, ছোলাও রান্না করেছিলাম, তো সেইটা হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে। আর এই তো এরকম করে আসলে দিন যাচ্ছিলো, 2টা এক্সাম ছিল, তারপরে আমরা মানে একসাথে বাসায় যাব। এই তো হচ্ছে প্ল্যানিং, অনেক দিন হচ্ছে আমরা যাই না, মোটামুটি 3 মাস হয়ে গেছে। আর এবার হচ্ছে যাবো যাবো করে না, অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না, তো ভাবলাম যে এখন যে ঘুরে আসি 4-5 দিনের মতো থাকা যাবে একটা ছুটি এই জন্য। আর এখানে হচ্ছে আফরাজ রবির কত রকম দুষ্টমি, কত কিছু করে সে, মানে একটু কিছু করে মাম্মা ছবি তোলো, মাম্মা ভিডিও করে, সেগুলো এসে আবার ফোনে দেখবে এই যে। আর আমার স্টুডেন্ট হচ্ছে আমাকে আজকে শিউলি ফুলের একটা মালা দিয়েছিল, খুবই সুইট লেগেছে আমার কাছে। আর শিউলি ফুল তো এখন মানে খুবই কম দেখা যায়, আগে স্কুলে এরকম দেখতে পেতাম, বইয়ের খাতায় ড্রয়িং করতাম, মানে যেই ইয়েগুলো থাকতো, ড্রয়িংগুলো থাকতো, ওগুলোতে আবার কালার করতাম, খুবই ভালো লাগতো। তো আমি একটু ফুল নিয়ে ছবি তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি, কারণ ফুলটা তো শুকিয়ে যাবে বাট ভিডিওটা মানে থেকেই যাবে। আর এদিন ছিল শুক্রবার, তো দিন অনেক কিছু রান্না হয়েছিলো, মা আবার অনেক ছোটো মাছ কিনেছিলো, খালামুনি ছিল। তো আমি এখানে ছোটো মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, এরপরে শাক ভাজি, বেগুন ভাজি, তারপরে ছোটো মাছের চচ্চড়ি, মানে এগুলোই অনেক কিছু করেছিলাম, অনেক মজার হয়েছিল খাবারগুলো। দেন আমরা ব্যাগপত্র সব গুছিয়ে এখন হচ্ছে বাবার বাসার দিকে রওনা দিয়েছি, যেহেতু মানে যেতে যেতে দুপুরে হয়ে গিয়েছে, সকাল থেকে আমরা কাজেই ব্যস্ত ছিলাম, রান্নাবাড়ি সব কিছু সংসার গুছিয়ে এখন ফিরছি। আর এই রাস্তাটা এখন মানে বাবার বাসায় যাওয়ার যে রাস্তাটা হয়েছে, বগুড়া টু দুপচেচিয়া রাস্তাটাও সুন্দর, এটা হচ্ছে সেই রাস্তা, চারপাশে খুব সুন্দর গ্রিনারি, তো এই জন্য ভীষণই ভালো লাগে। আর এই রাস্তাটা চওড়াও দেখতে বেশ সুন্দর। এরপরে হচ্ছে দুপচেচিয়া থেকে গোপীনাথপুরের যে রাস্তাটা, ওটা মারাত্মক সুন্দর হয়েছে, চারপাশে যে গাছগুলো একটা লেভেলে এসেছে, আর গাছগুলো এত সবুজ, এত সুন্দর, কি বলবো, মানে দারুণ লাগে, রাস্তা দেখতে অদ্ভুত সুন্দর। এই যে আফরাজ বেবি, সে খুবই খুশি, খুবই খুশি, সে নানু বাসায় যাচ্ছে, মানে ওকে আমি বলছিলাম কই যাচ্ছে, বলছে নানু বাসায়, সে অনেক হ্যাপি, মানে সে তো পারলে প্রতিদিনই যায়, ফেরার সময় আসবে না এরকম। এরপরে দুপচেচিয়াতে আসলাম, মালিয়াদের এখানে একটু দেখা করতে, ওরা আজকে যাবে না, ওরা একদিন দুদিন পর যাবে, আমাদের একটু কাজ আছে, মালিয়ার কম্পিটিশান আছে শনিবারে, তো সেটাতে আবার সে কী যেন কাপ স্কাউটে, তো সেটাতে কিছু একটা করাই, সে হচ্ছে ফার্স্ট হয়েছে, তাকে আবার রাজশাহী যেতে হবে। তো এই তো
এই রাস্তাটার কথা বলছিলাম, এত সুন্দর, এত দারুণ লাগছিল দেখুন চারপাশের গাছগুলা, পুরোটা রাস্তা অনেকখানি জুড়ে এরকম এত সুন্দর মনোরম দৃশ্য, মানে রাস্তায় প্রেমে পড়ে যাবে মানুষজন, এত সুন্দর এত সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আকাশটাও খুব সুন্দর ছিল, যেহেতু শরৎকাল আকাশটা অদ্ভুত সুন্দর থাকে, তুলোর মতো মেঘ থাকে, তো খুবই দারুণ লাগছিল। আমি ভাবলাম এই ভিডিওতে অন্য কিছু একসাথে ছোটো ছোটো করে না দেখিয়ে আমি এই রাস্তার সৌন্দর্যটাই রেখে দেই, এত সুন্দর, মানে খুবই প্রিয় একটা রাস্তা। হয়তো বা এই গাছগুলোর সামনে ভবিষ্যতে আরও বড় হয়ে যাবে, বাট এখনকার যে সিনটা এটা থেকে যাবে, খুবই দারুণ লাগছিল। তো যাই হোক, এই তো ছিল আমার টুকরো টুকরো করে বেশ কয়েকদিন মিলিয়ে একটা ভ্লগ, মানে কি বলবো, বাবার বাসায় আসার মানে এক্সাইটেড ছিলাম ওইটা নিয়েই। আর বাসায় সেদিন সবাই আসছিল, ওইটাও খুব ভালো ছিল, বাট খুব একটা বেশি মানে ভ্লগ করা হয়নি, একা হাতে সব কিছু কাজ করা সামলে নেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর তার মধ্যে আমি ইদানিংকালে মানে বাসার ভিতরে খুব একটা ভিডিও আর করি না, বাইরে গেলে ট্যুরে গেলে এগুলো দেখাতে বেশি ভালো লাগে। এজন্য হোপফুলি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও হচ্ছে আমার বাবার বাসার ভিডিও, এগুলোই হবে কারণ ওখানে বেশ অনেকদিন ছিলাম এই জন্য। হোপফুলি আপনারা সবাই সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই যে চলে এসেছি কিন্তু বাবার বাসার এলাকায়, এই রাস্তাগুলো দিয়েও কিন্তু আমরা একসময় হেঁটেছি, ভ্যানে করে গিয়েছি, এই জন্য দারুণ লাগে। আর এখানকার এই লম্বা লম্বা গাছগুলো খুবই সুন্দর লাগছিল। আসসালামু আলাইকুম।